নমস্কার, আপনারা দেখছেন বর্ধমান টিভি লাইভ নিউজ। নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি নীলাদ্রি। চোখ রাখবো এই মুহূর্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। পূর্ব বর্ধমানের জামালপুর থানার মনিরামবাটি এলাকায় জামালপুর থানার পুলিশের নাকা তল্লাশিতে উদ্ধার হয় একটি গাড়ি থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র। সেই গাড়িতে হুগলির ধনিয়াখালীর বিজেপির মণ্ডল সভাপতি সহ আরও বিজেপির তিনজন কর্মী সমর্থক ছিলেন বলে জানা যাচ্ছে এবং সেই কর্মী সমর্থকদের ইতিমধ্যে গ্রেপ্তার করে পেশ করা হয়েছে বর্ধমান আদালতে। গাড়ি থেকে উদ্ধার হয়েছিল চারটি বোমা। সেই বোমাগুলিকে আজকে সিআইডির বম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা এসে নিষ্ক্রিয় করলেন বর্ধমানের জামালপুরের দামোদর নদের চরে। তেলকুপি ঘাটে সেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা এলাকাকে, যাতে কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সতর্ক ছিল জামালপুর থানার পুলিশ। সিআইডির বম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা এসে সেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করলেন দামোদরের চরে। তেলকুপি ঘাটে জামালপুর দামোদরের চর চলছে প্রাথমিক। আপনারা যে ছবি দেখছেন বর্ধমান টিভির পর্দায়, গত দুদিন আগে পূর্ব বর্ধমানের জামালপুর থানার নাকা তল্লাশিতে মনিরামবাটি এলাকা থেকে একটি মারুতি অমনি গাড়ি আটক করা হয়। সেই মারুতি অমনি গাড়ি থেকে বিজেপি মণ্ডল সভাপতি সহ বিজেপির কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে ইতিমধ্যেই পেশ করা হয়েছে আদালতে। সেই গাড়ি থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং চারটি বোমা উদ্ধার হয়েছিল। সেই উদ্ধার হওয়া বোমাগুলিকে আজকে নিষ্ক্রিয় করা হলো দামোদর নদের চরে। সিআইডির বম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা তারা এসে নিষ্ক্রিয় করলেন সেই বোমাগুলিকে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা এলাকাকে এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। দমকল কর্মীরা তারাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। নৈহাটিতে এই বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত আঁটোসাঁটো করা হয়। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক ছিল প্রশাসন। বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হলো পূর্ব বর্ধমানের জামালপুরের দামোদর নদের চরে তেলকুপি ঘাট এলাকায়। গত বেশ কয়েকদিন ধরেই হুগলির পোলবা এলাকায় অজানা জন্তুর আতঙ্ক গ্রাস করেছিল এলাকার বাসিন্দাদের মনে। অনেকেই বাঘ এসেছে বলে সেই আতঙ্ক ছড়িয়ে দেন আরও বেশি করে। অবশেষে উদ্ধার হলো বাঘ নয়, বাঘরোল। খাঁচায় ধরা পড়ল সেই বাঘরোল। বাঘরোলটিকে দেখার জন্য প্রচুর মানুষজন জড়ো হন এক জায়গায়। বিগত বেশ কয়েকদিন ধরেই গৃহস্থের হাঁস মুরগি নিয়ে চলে যাচ্ছিল এই অজানা জন্তুটি বলে জানা যাচ্ছে। মানুষজনের মধ্যে যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে এই ঘটনাকে কেন্দ্র করে। অবশেষে উদ্ধার হলো একটি বাঘরোল এবং বাঘরোলটিকে খাঁচায় বন্দি করা হয়, বন্দি করে তুলে দেওয়া হয়েছে বন দপ্তরের হাতে। উদ্ধার হওয়ার পর প্রাণীটিকে দেখার জন্য প্রচুর মানুষজন ভিড় করেছিলেন। গত কয়েকদিন ধরেই পোলবার জারুরা গ্রামের গৃহস্থের হাঁস মুরগি গায়েব হয়ে যাচ্ছিল আর তা করছিল অজানা কোনো প্রাণী। ঘুম ছুটেছিল গোটা গ্রামের, সঙ্গে ছিল আতঙ্ক। কি প্রাণী চোখে না দেখলেও তাকে ধরতে খাঁচা পেতেছিলেন গ্রামবাসীরা। কেউ কেউ বাঘের
কথাও বলছিলেন এলাকায়, স্বাভাবিকভাবেই সেই ঘটনাকে কেন্দ্র করে আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েছিলেন সাধারণ মানুষজন। অবশেষে খাঁচা পেতে ধরা পড়ল একটি বাঘরোল, স্বস্তি ফিরল গ্রামে। খাঁচাবন্দি বাঘরোল দেখতে সকাল থেকেই ভিড় জমান আশপাশ এলাকার মানুষজন। খবর দেওয়া হয় বন দপ্তরকে, প্রাণীটির যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য খবর পেয়েই পোলবা থানার পুলিশ হাজির হয় গ্রামে। গত কয়েকদিন আগে কোন্নগরের একটি সিসিটিভির ফুটেজে বাঘরোল হেঁটে যেতে দেখা যায়, আর তা থেকে বাঘের ভ্রম হয় অনেকের। রিসরা বাঘখাল এলাকাতেও দুর্ঘটনায় একটি বাঘরোলের মৃত্যু হয়েছিল, আর তা থেকে সোশ্যাল মিডিয়ায় নানা বিভ্রান্তিও ছড়ায়। বন দপ্তর থেকে জানানো হয় হুগলির এইসব এলাকায় ফিশিং ক্যাট বা বাঘরোল থাকে, যারা মানুষের কোনো ক্ষতি করে না। দিন দিন এই প্রাণীর সংখ্যা কমছে। পোলবার জারুরা গ্রাম থেকে উদ্ধার হলো একটি বাঘরোল, এবং সেই প্রাণীটিকে দেখার জন্য প্রচুর মানুষজন তারা এসে জড়ো হন। স্বাভাবিকভাবেই বন দপ্তরের কর্মীরা খবর পেয়ে আসেন ঘটনাস্থলে এবং বাঘরোলটিকে উদ্ধার করে নিয়ে যান। হুগলির খন্ডনে কাঠের গোডাউনে ভয়ঙ্কর আগুন। সেই আগুনের শিখায় পুড়ে গিয়েছে কাঠের গোলায় থাকা সমস্ত জিনিসপত্র। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে এই কাঠের গোলায় বলে প্রাথমিক অনুমান। সামগ্রিক ঘটনা তদন্ত শুরু করা হয়েছে দমকল বিভাগের তরফ থেকে। হুগলির খন্ডনে কাঠের গোলায় ভয়াবহ আগুন, এবং সেই আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে গোলায় থাকা সমস্ত কাঠ এবং অন্যান্য মজুদ জিনিসপত্র। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, এবং যেহেতু প্রচুর পরিমাণে কাঠ এবং দাহ্য পদার্থ সেখানে মজুদ ছিল, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বেশ কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের। বিভিন্ন পকেটে ছোট ছোট করে আগুন জ্বলতে থাকে, যদিও অবশেষে দমকল বাহিনীর চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। হুগলির খন্ডনে কাঠের গোলায় ভয়াবহ আগুন, দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই আগুন বলে প্রাথমিক অনুমান। শুধু ট্রেনে দিও না। কি জানাচ্ছেন স্থানীয় মানুষজন, তাদের কি বক্তব্য এ বিষয়ে শুনব। মানে এখানকার মালিক পক্ষ 6:45 AM আমাদের ফায়ার ব্রিগেডকে ফোন করেছেন। আমরা শীঘ্রই তৈরি করি একটা MP 363 নিয়ে 6:45 ওখান থেকে বার হয়েছি। এসে দেখি দারুণ ভাবে আগুন জ্বলছে, সঙ্গে সঙ্গে আমরা দুটো জেট হোস ড্রিল বার করে সেখানে আমরা আগুন নেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি আমরা আর একটা পিপি আমাদের পোর্টেবল পাম্প সাইডে পুকুরে লাগিয়ে সেটা থেকেও আমরা একটা জেট ইউজ করেছি। আমরা মানে 70 এই আগুনটা নেওয়ার ব্যবস্থা করেছি, এবং পারিপার্শ্বিক সকলেই অনেক সহযোগিতা করেছি। আপনার নাম? আমার নাম হচ্ছে স্টেশন অফিসার সুব্রত কুমার দাস। কারেন্টের তার থেকে আগুনটা ছিটকে এরকম অ্যাডজাস্ট হলো, অ্যাডজাস্ট হয়ে আগুনটা পরে কোন থেকে হলো ঘরের কোন থেকে ধরলো, ধরে তারপরে লোক জড়ো হয়ে যায়, পুরো বালতিতে তো আর নেবো না, তাই না? তো গাড়িতে ফোন করলো, গাড়ি এলো, এসে এখনো পর্যন্ত নিভাতে পারছে না। এই পর্যন্তই জানি অনেক কিছু খাল করতে হয়। আমরা সকালবেলা যখন আমরা বাথরুমে যাই, বাথরুমে ঘোরার পরে বাড়িতে যাই, বাড়ির থেকে ঘুরি, তখন আমরা কাঁধে বেরোই, তখন দেখি দাদাও করে আগুন লেগে যায়, তখন সাংঘাতিক হয়। তারপর আমরা গ্রামের লোক জল আসে, এসে বালতি করে জল ছিটানো হয়, ছিটানোর পর ফায়ারম্যানকে ফোন করা হয়, ফায়ারম্যান আসে, তারপরে আগুন নেভানো হয়।
তারপরে এটা দেখি তো পাচ্ছেন কি সব হয়েছে, যে মালিক ছিল সে তো পুরো বরবাদ হয়ে গেছে। নাম হচ্ছে খন্ডন আপনারা শুনছিলেন স্থানীয় মানুষজন এবং দমকল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্তাদের বক্তব্য। হুগলির খন্ডনে হঠাৎ করেই আগুন লাগে একটি কাঠের গোলায়। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন বলে মনে করা হচ্ছে, যেহেতু প্রচুর পরিমাণে কাঠ এবং দাহ্য পদার্থ ওই কাঠের গোলায় মজুদ ছিল। হুহু করে আগুন ছড়িয়ে পড়ে, দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে দমকল বাহিনী। সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কত সে বিষয়ে এখনো পর্যন্ত সঠিক করে কিছু জানা যায়নি। বিধানসভার 6 নম্বর গেটের সামনে তুমুল বিক্ষোভ এসইউসিআইয়ের কর্মী সমর্থকদের। এনআরসি নয় চাকরির দাবিতে সোচ্চার এসইউসিআইয়ের কর্মী সমর্থকরা। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিধানসভার 6 নম্বর গেটের সামনে যুবশ্রীর ছেলেমেয়েরা যারা এসইউসিআইয়ের সমর্থক তারা তুমুল বিক্ষোভ দেখালেন চাকরির দাবিতে। পুলিশ তাদেরকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে তাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যায় এবং এনআরসি নয় চাকরি চাই ভাত চাই এই দাবিতে সোচ্চার এসইউসিআইয়ের যুবক যুবতীরা। বিধানসভার 6 নম্বর গেটের সামনে তুমুল বিক্ষোভ, সেই বিক্ষোভের জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ফের ডাউন দুন এক্সপ্রেসের কামরা থেকে উদ্ধার হলো কচ্ছপ। গ্রেপ্তার করা হয়েছে এক মহিলাকে। 71টি কচ্ছপ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে জিআরপি সূত্রে। আপনারা সেই ছবি এই মুহূর্তে দেখছেন বর্ধমান টিভির পর্দায়। ডাউন দুন এক্সপ্রেসের জেনারেল কামরা থেকে উদ্ধার হয়েছে 71টি কচ্ছপ। গ্রেপ্তার করা হয়েছে এক মহিলাকে। ঘরে ছবি উঠবো নাকি বড় টাকা ধরে? আপনারা যে ছবি এই মুহূর্তে দেখছেন বর্ধমান টিভির পর্দায়, ডাউন দুন এক্সপ্রেসের জেনারেল কামরা থেকে উদ্ধার হয়েছে এই 71টি কচ্ছপ এবং একজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বাড়ি জানা যাচ্ছে উত্তরপ্রদেশে। সামগ্রিক এই ঘটনার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। আপনারা সেই উদ্ধার হওয়া কচ্ছপের ছবি দেখছেন বর্ধমান টিভির পর্দায়। পরবর্তী সময়ে বন দপ্তরকে খবর দেওয়া হয়, বন দপ্তরের আধিকারিকরা এসে সেই কচ্ছপগুলিকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন। ডাউন দুন এক্সপ্রেসের কামরা থেকে উদ্ধার হয়েছে এই 71টি কচ্ছপ। ওরা খুঁজে পায় না, ওরা খুঁজে একটা তুলে নিয়ে যাবে না ছবি আনন্দে বর্ধমানের টাউন স্কুলে অনুষ্ঠিত হচ্ছে পূর্ব বর্ধমান জেলা স্তরের ছাত্র যুব উৎসব। বিভিন্ন জায়গা থেকে ছাত্র যুবরা তারা অংশগ্রহণ করছেন এই বিভিন্ন ইভেন্টে।
প্রতিযোগিতার সূচনা পর্বে উপস্থিত রয়েছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সম্পাধারা সহ সভাধিপতি দেবু টুডু, এছাড়াও জেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মাধ্যক্ষরা তারা এসে উপস্থিত হয়েছেন। বর্ধমানের টাউন স্কুলে অনুষ্ঠিত হচ্ছে পূর্ব বর্ধমান জেলা স্তরের ছাত্র যুব উৎসব প্রতিযোগিতা। বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছেন ব্লক স্তরের সফল প্রতিযোগীরা। তাদের কান পর্যন্ত যাচ্ছে, অথচ ইতস্তত ঘোরাফেরা করছো, প্লিজ চলে এসো স্কুল প্রাঙ্গণ থেকে, স্কুলের এই খেলার মাঠের প্রাঙ্গণে আসো। পূর্ব বর্ধমান জেলা পরিষদের মাননীয় শ্রী উজ্জ্বল প্রামাণিক মহাশয়, ওনাকে আমরা একবার বরণ করে নেব। বর্ধমান পৌরসভার আছেন আমাদের সঙ্গে। ফের ভাঙন পূর্ব বর্ধমানের গেরুয়া শিবিরে। বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন পূর্ব বর্ধমানের রায়নার নারুগ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক। দীর্ঘদিন ধরেই তারা বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভুল বোঝাবুঝির জন্য তারা দলবদল করে বিজেপি শিবিরে যোগদান করেছিলেন, কিন্তু অবশেষে ফের পুনরায় দলে ফিরে এসেছেন তারা। দলীয় পতাকা তুলে দিয়েছেন স্থানীয় নেতৃত্বরা, গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন রায়না বিধানসভা কেন্দ্রের বিধায়ক নেপাল ঘুরুই। আগামী দিনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে, সেই কাজের সঙ্গে নারুগ্রাম অঞ্চলেও যাতে উন্নয়নের ধারাকে পৌঁছে দেওয়া যায় তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন সকলে বলে এমনটাই জানিয়েছেন। উনি আজকে আনুষ্ঠানিকভাবে পতাকা ধরে আমাদের তৃণমূল যোগ দিয়েছেন ওনার হাতে। বিজেপি শিবিরে ভাঙন পূর্ব বর্ধমানে বর্ধমানের রায়নার নারুগ্রাম অঞ্চলের বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তারা যোগ দিয়েছেন তৃণমূল শিবিরে। সেখানে দলীয় পতাকা তুলে দিলেন বিধায়ক নেপাল ঘুরুই। এছাড়াও তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা, গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা তারা উপস্থিত ছিলেন। নারুগ্রাম এলাকায় যাতে উন্নয়নের কাজকে আরও বেশি ত্বরান্বিত করা যায় তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন সকলে বলে জানিয়েছেন। কি জানাচ্ছেন নবাগতরা, তাদের কি বক্তব্য বিষয়ে শুনব। না, আমাদেরকে বিজেপি টাকা টুপ দিয়েছে, সেই জন্য আমরা ওই দলে গিয়েছিলাম। তো সেই দল আমাদের কোনো ধরাছোঁয়া দেয় না, তো আমরা এই দলে আমরা ঢুকতে যাই। কোন দল এটা? টিএমসি দলে। ঠিক আছে, তো আমাদের ক্লাব রাস্তাঘাট যদি উন্নত হয়, উন্নতি করার জন্য আমরা এসেছি, আমরা ঢুকবো, থাকবো, করবো, সেই জন্য আমার দাদার কাছে। কোথায় বাড়ি তোমাদের? আমাদের নারুগ্রাম। আজকে কার হাত ধরে জয়েন করলে তৃণমূলে? তৃণমূলে বলতে আমাদের দাদা ছিল যে প্রধান, প্রধান দাদা, দাদার সঙ্গে আমাদের। কে পতাকা তুলে দিলেন আপনার হাতে? কি নাম তোমার? কি নাম? আমার নাম তুষার সিং। শতাধিক আজকে কর্মী ছিলেন নবাগত সদস্যদের বক্তব্য। কি জানিয়েছেন রায়না বিধানসভা কেন্দ্রের বিধায়ক নেপাল ঘুরুই? শুনবো। গ্রামের নারুগ্রাম, জিপি নারুগ্রাম গ্রামের আজকে অনেকেই যারা ভুল করে, আপনারা ছুললেন অলরেডি, যারা ভুল করে বিজেপির সঙ্গে চলে গিয়েছিলেন তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্যে আবার আজকে তারা তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ ধরে যাতে তাদের ক্লাব সহ তাদের গ্রামের কীভাবে উন্নয়ন করা যায় তার দাবি নিয়ে আমাদের প্রধানের কাছে এসেছিলেন। প্রধানও ছিলেন, আমাদের অঞ্চল সভাপতি আছেন নারুগ্রামের। তা সেটাকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমরা যেন সমস্ত এলাকায় উন্নয়ন করছি, নারুগ্রামও যাতে করে আমরা আগামী দিনে আরও ভালো করে উন্নয়ন করতে পারি, যেটুকু যা ফাঁক আছে উন্নয়নের সেগুলো আমরা নারুগ্রামে যেমন করব, তার সাথে সাথে ধন্যবাদ জানাবো যে আজকে অনেক ইয়াং যুবক ভাই, আমাদের তপশিলী জাতি আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা ভুল বুঝে চলে গিয়েছিলেন তারা উন্নয়নকে হাতিয়ার করে, উন্নয়নকে সামনে রেখে আরও কীভাবে নারুগ্রামকে এগিয়ে নেওয়া যায় যায় তার চিন্তাভাবনা নিয়ে তৃণমূল কংগ্রেস দল এসেছেন। ওনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে কোথায় করলেন? করলাম হিজল অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে কার্যালয়, সেই কার্যালয়ে আমরা দলীয় পতাকা তাদের হাতে তুলে দিচ্ছি। উনি আজকে আনুষ্ঠানিকভাবে পতাকা ধরে আমাদের তৃণমূল কংগ্রেস যোগ দিয়েছেন ওনারা। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার সহযোগিতায় এবং ওয়ারির একটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে সাধারণ মানুষজনের কাছে বস্ত্র বিতরণ এবং হেলমেট বিতরণ করা হলো।
কবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে সেই কবাডি প্রতিযোগিতার শেষে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়। পথ নিরাপত্তা সম্পর্কে মানুষজনকে সচেতন করার জন্য ধারাবাহিক প্রচার অভিযান চলছে জেলা প্রশাসনের তরফ থেকে এবং জেলা পুলিশের তরফ থেকেও। যারা হেলমেটবিহীন অবস্থায় গাড়ি চালাচ্ছেন তাদেরকে সতর্ক করার পাশাপাশি যারা নির্দিষ্ট গতিতে গাড়ি চালান তাদের জন্যও ধারাবাহিক সচেতনতার প্রচার চলছে জেলা পুলিশের তরফ থেকে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার সহযোগিতায় এবং ওয়ারির একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে বস্ত্র বিতরণ কর্মসূচি করা হলো এবং হেলমেট তুলে দেওয়া হলো গাড়ি চালকদের হাতে। স্বাভাবিকভাবেই এই সহায়তা পেয়ে যথেষ্ট খুশি মানুষজন। আগামী দিনেও ধারাবাহিকভাবে প্রচার অভিযান মানুষজনকে সচেতন করতে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। কি জানাচ্ছেন আয়োজকরা তাদের কি বক্তব্য বিষয়ে শুনবো। ওয়ারির সেবা সংঘের যে সমস্ত কর্মীরা ছিলেন এবং যে সমস্ত আমাদের স্বেচ্ছাসেবকরা ছিল তারা সারাদিন ব্যাপী একটা খেলার আয়োজন করেছিল। তা সেই খেলার আয়োজন আমাদের সুষ্ঠুভাবে শেষ পর্যন্ত আমাদের সব কিছুই ঠিকঠাক হয়েছে এবং আমাদের যে সমস্ত থানার তরফ থেকে আমাদের বড়বাবু মহাশয় এবং মেজবাবু মহাশয় আর অন্যান্য আমাদের যে কর্ণধাররা ছিলেন থানার তিনারা উপস্থিত ছিলেন। তিনারা উদ্বোধন করে দিয়ে এই খেলাটা শুরু করে দিয়ে গেছিলেন এবং আবার শেষে তিনারা এসেছিলেন, শেষ পর্যন্ত ছিলেন এবং আমাদের স্বেচ্ছাসেবকরা অর্থাৎ সেবা সংঘের তরফ থেকে যে সমস্ত দুস্থ মানুষরা এবং যাদের প্রয়োজনই ছিল অভাবী মানুষরা তাদের কিছু কিছু উপকার করার জন্য যে সমস্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন সেবা সংঘের তরফ থেকে তাদের অনেক মানুষকে মশারি বিতরণ করা হয়েছে এবং অনেক মানুষকে হেলমেট দেওয়া হয়েছে এবং অনেক মানুষকে পোশাক দেওয়া হয়েছে এবং আরও কিছু গরিব মানুষ যারা ছিল তাদেরকে পোশাক দেওয়া হয়েছে। এই সমস্ত সেবামূলক কাজ সেবা সংঘের তরফ থেকে এই সমস্ত কাজ করা হয়েছে, এই কাজটাতে আমরা খুবই খুশি এবং আগামী 11 ফেব্রুয়ারি বাঁকুড়ার সতীঘাটে বুথভিত্তিক কর্মী সম্মেলনে যোগ দিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জোরদার প্রচার অভিযান শুরু হয়েছে গোটা জেলা জুড়ে। প্রায় 50,000 মানুষের জনসমাগম হবে ওই সতীঘাটে বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভাস্থল তৈরি করা হচ্ছে সেই সভাস্থলে যে মানুষজন আসবেন তাদেরকে বসার জন্য গন্ধেশ্বরী নদীর চরের বিভিন্ন মাটি কেটে সেই জায়গা তৈরি করা হচ্ছে। গন্ধেশ্বরী নদী বাঁচাও কমিটির তরফ থেকে এই বিষয়ে নিয়ে শুরু হয়েছে আন্দোলন। ইতিমধ্যেই তারা সামগ্রিক বিষয় নিয়ে জেলা শাসকের সঙ্গে যেমন দেখা করেছেন একটি পথসভারও আয়োজন করা হয়। পোস্টার ব্যানার হাতে গন্ধেশ্বরী নদী বাঁচাও কমিটির তরফ থেকে পথসভা করা হলো। দেরিতে হলেও এবার আন্দোলনে নামলো গন্ধেশ্বরী নদী বাঁচাও কমিটি সহ আরও 16 গণসংগঠন। আগামী 11 ফেব্রুয়ারি বাঁকুড়ার সতীঘাটে তৃণমূলের বুথভিত্তিক কর্মী সম্মেলন, সেই সম্মেলনের প্রধান বক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সম্মেলন সফল করতে মাঠে নেমে পড়েছেন তৃণমূলের জেলা নেতৃত্ব। প্রায় 50,000 কর্মী সমর্থক এই কর্মী সম্মেলনে যোগ দেবে। সেই কর্মী সম্মেলনের মূল মঞ্চ ব্যক্তিগত মালিকানাধীন জমিতে করা হলেও কর্মী সম্মেলনে ডাক পাওয়া নেতা কর্মীরা তারা বসবেন নদী বক্ষে বলে জানা যাচ্ছে। সেই কারণেই যুদ্ধকালীন তৎপরতায় নদী বক্ষ জেসিবি ড্রজার দিয়ে পরিষ্কার করে উঁচু নিচু সমস্ত ভাগ ভেঙে বসার উপযোগী করার কাজ চলছে জোর কদমে। এর আগেও গন্ধেশ্বরী নদী বক্ষে অবৈধ নির্মাণ, শহরের নোংরা আবর্জনা নদীতে ফেলা ও ধর্মীয় সংগঠনের সম্মেলন নদীবক্ষে করার প্রতিবাদে আন্দোলনে নেমেছিল গন্ধেশ্বরী নদী বাঁচাও কমিটি। তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনকে সামনে রেখে প্রথম আন্দোলনে নামলো গন্ধেশ্বরী নদী বাঁচাও কমিটি। জেলা শাসকের সঙ্গেও তারা দেখা করেছেন, দেখা করে সামগ্রিক বিষয়ে তারা যেমন স্মারকলিপি জমা দিয়েছেন পাশাপাশি বাঁকুড়ার লালবাজার মোড়ে নদী বাঁচানোর আহ্বানে একটি পথসভাও আয়োজন করেন তারা। নদীর অপমান আমরা সহ্য করব না, আমার ভাষা প্রাণের ভাষা নদীর ভাষা, আমার ভাষা প্রাণের ভাষা নদীর ভাষা। ওরা প্রাণের নদীর ওপর দিয়ে ধ্বজার চালায় দেখ, ওরা প্রাণের নদীর ওপর দিয়ে ধ্বজার চালায় দেখ, ওরা প্রাণের নদীর ওপর দিয়ে ধ্বজার চালায় দেখ। এই নদীগুলি প্রকৃতির সৃষ্টি। যৌথ কমিটির আহ্বায়ক গঙ্গা গোস্বামী তিনি কি জানিয়েছেন এ বিষয়ে শুনব। আমরা চিঠিপত্র দিয়েছি, প্রতিবাদ করে চিঠিপত্র দিয়েছি আমাদের মধ্যে যে আমরা গন্ধেশ্বরী নদী বাঁচাও কমিটি একা নাই, আমরা 16 গণসংগঠন একসঙ্গে আমরা যৌথবদ্ধ হই, পরিবেশ প্রেমী হই, আমরা কিন্তু এই আন্দোলনে নেমেছি। এই কারণেই
যে নদীকে যেভাবেই হোক আমাদের রক্ত দিয়েই হোক আমরা রক্ষা করবই। এই জন্যই আমরা প্রতিবাদ করি, আমরা জেলা সদর দপ্তর চিঠি পাঠিয়েছি, মুখ্যমন্ত্রীকেও বের করেছি এবং আমাদের পলিউশন দপ্তর, সেই পলিউশন দপ্তরেও আমরা চিঠি পাঠিয়ে করতে পারি। ফলশ্রুত তো হলো না আন্দোলন, আগে ভাগেই তো আন্দোলনকে দাবিয়ে দেওয়া হলো, আগে ভাগেই তো আন্দোলনকে দাবিয়ে দেওয়া হলো, ফলশ্রুত তো হলো না আন্দোলন। রাজশক্তির বিরুদ্ধে আন্দোলন করা খুব মুশকিল, এই কারণেই রাজশক্তির বিরুদ্ধে, এই কারণেই যে সমস্ত আমরা পঞ্চায়েত থেকে শুরু করে জেলা প্রশাসক এসপি থেকে শুরু করে সবাই তো সেই মানে আমরা সেই সরকারের বিরুদ্ধেই কারণ করতে পারবে না। আর এই সরকার যেহেতু মুখ্যমন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী এলে পর সেখানে সেখানে জেলা প্রশাসক দপ্তরই বলুন আর এসপি সাহেবই বলুন, তারা কিন্তু সেই মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তারা কিন্তু বলতে পারবেন। অতএব আমাদেরকে অনুরোধ করতে পারেন যে এবারে আমাদের করতে নেই, তার ভবিষ্যতে হবে না এই কথা বলতে পারেন, কিন্তু আমি জানি যে ভবিষ্যতে কিন্তু আবার হবে। এই কারণেই যে মানুষ এখন চাচ্ছে যে নদীটাকে ব্যবহার করে নষ্ট করা যায়, কিছু শ্রেণীর মানুষ চাচ্ছে। আমরা কিন্তু মনে করি যারা পরিবেশ প্রেমী, আস্তে আস্তে সংখ্যা বাড়ছে, এই সংখ্যা বাড়তে বাড়তে একদিন দেখা যাবে যে মানুষই এর প্রতিবাদ করবে। শুধু এই 16টি গণসংগঠন না, এরকম 16,000 অত গণসংগঠন গড়ে উঠবে এবং তারাই প্রতিবাদ করি নদীকে নদীর মতো বাঁচতে দেবে, এটা আমাদের বিশ্বাস। উনি প্রশাসনিক সভাও করবেন 10 তারিখে, এটা করবে রবীন্দ্র ভবনে, রবীন্দ্র ভবনে করবেন 11 তারিখে, এখানে সভা করবেন, সেটা কর্মী সভা করবেন। এখন সময় ছোট বিরতির, বিরতির পর ফিরছি অন্যান্য খবর নিয়ে বর্তমান টিভির পর্দায়। সমসাময়িক ঘটনা, সমকালীন বিষয়ে স্টুডিওতে আলোচনা থাকছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী শিখা দত্ত সেনগুপ্ত ও বর্ধমানের হৃদয় থেকে পল্লব দাস। শনিবার সন্ধ্যা 6টায় চোখ রাখুন বর্ধমান টিভি লাইভে। আপনি কি কম খরচে ওয়েবসাইট বানাতে চান, নিজের ব্যবসাকে বিশ্বের সাথে যুক্ত করতে চান? তাহলে আজই যোগাযোগ করুন মৃদাম ডিজিটালের সাথে। নিজের ব্যবসাকে অনলাইন করার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। এর সাথে লোগো, গ্রাফিক্স, অ্যাপ ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং এর সুবিধা পেতে এক্ষুনি ফোন করুন আমাদের নম্বরে 7478161345। আমাদের ওয়েবসাইট www.mridamdigital.com। পূর্ব বর্ধমান জয় হিন্দ বাহিনীর উদ্যোগে বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, রক্তদান শিবির, মরণোত্তর দেহদান, মরণোত্তর চক্ষুদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির আগামী 21 ফেব্রুয়ারি 2020 শুক্রবার সকাল 9টা। স্থান টাউন হল ময়দান পূর্ব বর্ধমান। উদ্বোধক কার্তিক বন্দ্যোপাধ্যায়, সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য জয় হিন্দ বাহিনী, প্রধান অতিথি স্বপন দেবনাথ, মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার। সকলের সাদর আমন্ত্রণ। বিদ্যা, বিবাহ, চাকরি, ব্যবসা, সংসারে অশান্তি, সন্তান অবাধ্য, শত্রু বাধা, এছাড়াও জটিল ও কঠিন সমস্যায় বিজ্ঞান ভিত্তিতে আলোচনার জন্য সত্বর যোগাযোগ করুন জ্যোতিষ সম্রাট শ্রী নেপাল ভট্টাচার্য, 12/133 জেকে সরকার রোড, দুর্গাবাড়ি, শ্যাওরাফুলি, হুগলি, নেতাজি স্কুলের সামনে। ফোন নাম্বার 9330884367, 9748087515। বসুশ্রী ডক্টর্স ক্লিনিক, সেরা ডাক্তারের সেরা ঠিকানা। এখানে সকল প্রকার রক্ত, মল, মূত্র, কফ, বায়োপসি, FNAC, X-ray, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, PFT, TMT, হল্টার মনিটরিং, EMG, NCV, EEG ইত্যাদি পরীক্ষা ও ECG করা হয়। ফোনে নাম লেখানো হয় সন্ধ্যা 7টা থেকে রাত্রি 9টা। বসছেন সোম থেকে শুক্রবার প্রফেসর ডাক্তার সোমনাথ দাশগুপ্ত মেডিসিন, মঙ্গল ও শুক্রবার প্রফেসর ডাক্তার অসীম মল্লিক নিউরোসাইক্রিয়াটিক, প্রতিদিন ডাক্তার কে দে ইউরোলজি ও সার্জারি, শনি ও রবিবার বাদে প্রতিদিন ডাক্তার FA আনসারি নিউরো, সোম ও বুধবার ডাক্তার অসিত কুমার মণ্ডল কিডনি, প্রতি বৃহস্পতিবার ডাক্তার সুজিত মজুমদার কার্ডিও, দ্বিতীয় ও চতুর্থ রবিবার ডাক্তার রোহিত কুমার গ্যাস্ট্রো এন্ট্রোলজি, প্রতি বৃহস্পতিবার ডাক্তার জি মুস্তাফা গ্যাস্ট্রো এন্ট্রোলজি। বসুশ্রী ডক্টর্স ক্লিনিক, খোঁজবাগান মসজিদের কাছে প্যানোরামা চশমার দোকানের সামনে, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9474635947 অথবা 7602894051, হোয়াটসঅ্যাপ
8101976798। গীতারানী মেমোরিয়াল মডেল স্কুল 2020-2021 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিবিএসই বোর্ড দ্বারা পরিচালিত সম্পূর্ণ ইংরাজি মাধ্যমের একটি বিদ্যালয়। আড়াই বছর থেকে ভর্তি নেওয়া হচ্ছে। অতিরিক্ত বিষয় হিসাবে নাচ, আবৃত্তি, ক্যারাটে ও যোগা ও স্পোকেন ইংলিশ শেখানো হয়। আলাদা কোচিং ক্লাসের ব্যবস্থা আছে। দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ সুবিধা দেওয়া হয়। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অফিস খোলা আছে। ঠিকানা মোহনপুর, সাঁচরা, মশাগ্রাম, পূর্ব বর্ধমান। পরিবহনের সুব্যবস্থা আছে। যোগাযোগ 8768622311 9434944132। বিশেষ সুযোগ, আপনার সংস্থার বিজ্ঞাপন দিন মাসিক মাত্র 999 টাকায়। বিশদ জানতে যোগাযোগ করুন 9333807820 এই নম্বরে। অ্যাসেম্বলি অব গড চার্চ স্কুল বর্ধমান, এ ব্রাঞ্চ স্কুল অফ এজি চার্চ স্কুল আসানসোল, অ্যাফিলিয়েটেড টু দ্য কাউন্সিল ফর দ্য আইএসসি এক্সামিনেশন নিউ দিল্লি। অ্যাডমিশন ওপেন ফর ক্লাসেস নার্সারি টু ফাইভ 2020-2021। টাইমিং 7:30 AM টু 1:30 PM মন্ডে টু ফ্রাইডে। ফেসিলিটি ট্রেন ফ্যাকাল্টি, কম্পিউটার ল্যাব, প্লে গ্রাউন্ড, ওয়েল ফার্নিশড ক্লাসরুম, এভি রুমস, ট্রান্সপোর্ট ফেসিলিটি। অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল বর্ধমান, চিলড্রেন্স কালচারাল সেন্টার, কল্পতরু মাঠ, আলমগঞ্জ, বর্ধমান। কন্ট্যাক্ট 7319465222-7718758518। কারিগরি শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান গীতারানী আইটিআই 2019 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ফিটার ও ইলেকট্রিশিয়ান 2 বছরের কোর্স গীতারানী আইটিআই, মোহনপুর, মশাগ্রাম, পূর্ব বর্ধমান। আইএসও শংসাপত্র প্রাপ্ত সোলার সিস্টেম নিয়ে এলো বর্ধমানে এই প্রথম। পারফেক্ট ডিজেল সেলস অ্যান্ড সার্ভিস, অথরাইজড ডিলার অফ সোলার গ্রিড টাই সিস্টেম। আজই যোগাযোগ করুন পারফেক্ট ডিজেল সেলস অ্যান্ড সার্ভিস, 1 ছোট নীলপুর, পীরতলা, জগৎবেদ, পূর্ব বর্ধমান। ফোন নাম্বার 8001189031। ইমেল perfect.diesel123@gmail.com। শারদা মিশন শিক্ষণ মন্দির, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত সম্পূর্ণ আশ্রমের আবাসিক মিশন বিদ্যালয়। লোয়ার শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমাদের বিদ্যালয়। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ছাত্রছাত্রীরা নিজ নিজ লক্ষ্য স্থির রেখে ছাত্রাবাস থেকে বড় হয়ে উঠছে। ছাত্রাবাসের খাদ্যাভাস ও প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। মিশনের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের ঐকান্তিক প্রচেষ্টা ও সাংস্কৃতিক পরিমণ্ডলে আজ শারদা মিশন শিক্ষণ মন্দির পশ্চিমবঙ্গের প্রথম সারিতে। তাই আপনার সন্তানকে পড়াশোনার সাথে সাথে নৈতিক শিক্ষা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রকৃত মানুষ করতে যোগাযোগ করুন শারদা মিশন শিক্ষণ মন্দির, মশাগ্রাম স্টেশন বাজার, পূর্ব বর্ধমান। ফোন 03451-277-494, মোবাইল 9732050248। শ্রী টি সেনগুপ্ত, জ্যোতিষর্ক, নবরত্ন, জ্যোতিষ জ্ঞান রত্ন, রত্ন চূড়ামণি, জ্ঞান তীর্থম, কবি, সাহিত্যিক। চেম্বার প্রত্যহ রাত্রি 7টা থেকে রাত্রি 10টা, ভাতশালা, মনসাতলা, বর্ধমান 3। ফোন নাম্বার 9434386918। সমসাময়িক ঘটনা, সমকালীন বিষয়ে স্টুডিওতে আলোচনা থাকছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী শিখা দত্ত সেনগুপ্ত ও বর্ধমানের হৃদয় থেকে পল্লব দাস। শনিবার সন্ধ্যা 6টায় চোখ রাখুন বর্ধমান টিভি লাইভে।